আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি বিষয়ে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছে আর সেটি হল যে ঘর মসজিদ ধ্বংস করা কতই না একটি জঘন্যতম মহাপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন সম্প্রতি আমাদের বাংলাদেশে ফরিদপুর জেলায় সালথা থানায় আহরুল হাদিস এই সম্প্রদায়ের আহলুল হাদিস ভাইদের মসজিদ এবং মাদ্রাসা গুরিয়ে দেয়া হয়েছে তাদের মসজিদ ভেঙে দেয়া হয়েছে এটা কতই না মহা জঘন্যতম একটা অপরাধ এবং পাপ এটা আমাদের জেনে রাখা প্রয়োজন উরআমুল কেরিমে সুরত আল বাকার একশো সদ্দো নম্বর আয়তা আল্লাহ হরবুল আলামী ওল্লে করছেন ওমন আজুল্লাম মানে আই ইউজ ক্যারাফি হাসমুহ ও শাআফ খরা বেহা যে তার সে জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহ তার নাম স্মরণ করা থেকে নিষেধ করে এবং তা খারাপ করতে অর্থাৎ তা ধ্বংস করতে খুবই প্রচেষ্টা চালায় তাদের সে জালেম আর কে হতে পারে অথচ তাদের উচিত ছিল ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘরে প্রবেশ করা আল্লাহ রব্বুল আলমিন এই লোকদের এই অপরাধের জন্য যে শাস্তি নির্ধারণ করেছেন সেটা হলো যে দুনিয়া লাহুম আখরাতে আজাবন আজিম তাদের দুনিয়াতে রয়েছে অপমানিত লাঞ্ছিত অপদস্ত এবং আখরাতে কঠিন শাস্তি সম্মানিত বন্ধুগণ এজন্য করে আপনার আমার উচিত হল আল্লাহর ঘরের ইজ্জত করা সম্মান করা সেখানে এই সমস্ত লোকেরা আল্লাহর ঘরকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহর নিদর্শন সমূহকে তারা অপমানিত লাঞ্ছিত অপদস্থ করছে অথচ পৃথিবীর প্রতিটি মানুষের কর্তব্য হল আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত করা সম্মান করা এই জন্য কোরআনুল কালিমে আরেকটা আয়ত আল্লাহ রব্লা আলমিন বলছেন যে ومن يعظم شعائر الله فانه من تقوى القلوب اللهর নিদর্শনসমূহকে যারা इज्जत করে সম্মান করে এটা তাদের অন্তরে তাকওয়া পুরষুত অর্থাৎ একজন মানুষ মুত্তাকি একজন মানুষ পরহেজগার তখনই বোঝা যাবে যখন সে আল্লাহর নিদর্শনসমূহ আল্লাহর كلام এটা একটা আল্লাহর নিদর্শন মসজিদসমূহ আল্লাহর নিদর্শন মাদ্রাসাসমূহ আল্লাহর নিদর্শন এক কথায় যেই জিনিসগুলির মাধ্যমে আল্লাহ ররবুল্লা আলমিনের পরিচয় পাওয়া যায় যেগুলির মাধ্যমে আল্লাহরবুল্লা আলমিনকে জানা যায় যেগুলির মাধ্যমে আল্লাহ এবং তার রাসুলকে চেনা যায় সেইগুলিকে ইজ্জত করা সম্মান করা মূলত আল্লাহ রব্লা আলমিনকে সম্মান করা অথচ আমাদের সমাজে কোনো হিন্দু নয় কোনো বৌদ্ধ খ্রিস্টান নয় মুসলিম নামধারী এক শ্রেণীর মানুষ তারা মসজিদ ধ্বংস করছে তাদের অজুহাত কী কারণ কি কি উদ্দেশ্য মাত্র উদ্দেশ্য ওমান অবমিন হম ইল্লাহ আই উম বিল্লাহ আজিজের হামিদ তারা মহা উৎপাদ্রম সবে আল্লাহ রব্দুল আলামীন তার ওপর ইমান নিয়ে এসেছে অর্থাৎ তারা এক আল্লাহর ইবাদত করে শিফ করে না বেদার করে না এটাই তাদের মূল অপরাধ সামান্য তো বন্ধুবান আমাদের সমাজে কত না মজারপন্থী মাজার কেন্দ্রিক মসজিদ ইত্যাদি আছে কতই না মাজার বিশেষ করে যেখানে শিল্প করা হয় সেখানে রয়েছে বিদাত করা হয় এমন জায়গা রয়েছে সেগুলি তো আপনি ধ্বংস করতে গেলেন না ওই ফরিদপুরে দেখেন না আট মাজার আছে আপনাদের ক্ষমতা সেখানে যে ধ্বংস করার কোনো তাণ্ডব চালানোর অসম্ভব নেই কিন্তু আপনারা সেগুলি ধ্বংস করতে না যে আমি বলছি না সেগুলি ধ্বংস করতে চান না সেগুলো আপনি ধ্বংস করবেন না কারণ এর মাধ্যমে আপনি বিপর্যয় দেখে আনবেন সমাজে এজন্য করে আপনার আমার উচিত সর্বদাই ন্যায়ের ওপর থাকা জুলুমকে পরিহার করা কারণ আল্লাহনবী সাল্লাল্লাহ আই হয়ে সাল্লাম তিনি বলছেন উনসুল আহাকা কা জ লেমন আউ মাসুলুম আউ কেমন তোমার ভাই সে জুলুমকারী হোক আর অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক উভয়ের ক্ষেত্রে তুমি সাহায্য করো জুলুমকারীকে তার জুলুম থেকে বিরত রাখাই আপনার আমার এই অত্যাচারিত ব্যক্তিকে বা জুলুমকারীকে সাহায্য করা হয় কাজে আসুন যারা এরকম অপরাধ করেছেন আপনারা নিজেদের আত্মার ওপর জুলুম করেছেন আপনারা নিজেদের ওপর জুলুম করেছেন তবা করেন ইস্তেকবার করেন ফেলে যান আল্লাহর পথে এবং যেই মসজিদ ভেঙে ফেলেছেন যেই মাদ্রাসা ভেঙে ফেলেছেন এটা আপনারা তৈরি করার জন্য প্রস্তুত হন এবং এইগুলো তৈরি করে দেন এবং দেশের সরকারকে বলবো হে দেশের সরকার এ সমস্ত জঙ্গিবাদী আচরণ যারা করছে তাদেরকে ধরেন এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন কারণ এরকমভাবে সমাজের মধ্যে সম্প্রীতি নষ্ট করে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে তারা সত্যিকার অর্থে মানুষের মধ্যে মুসলমান মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বেঁচে থাকুক এটা তারা চায় না সম্মানিত বন্ধুগান এজন্য আল্লাহর ঘর ধ্বংস করা এটা একটা মহা অপরাধ এটা একটা বড় পাপ এটা একটা কবিরা গোনা বরং এটা ইসলামে হারাম এই হারাম কাজ থেকে তাদেরকে তোবা করতে হবে ইস্তেকবার করতে হবে ফেরে আসতে হবে এই কাজ তো করেছিল মক্কার মশরিকরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন মক্কাতুল মোকার ঢুকতেছিলেন হোদাই বিহার সন্ধ্যের সময় তারা বাধা দিয়েছিল কিন্তু আল্লাহ রব্লুল আলমিন সেই নবী মোহাম্মদামকে ক্ষমতা দিয়েছেন পরবর্তীতে মক্কা বিজয় হয়েছে এবং তারাই অপমানিত লাঞ্ছিত হয়েছে এবং আল্লাহরকুল আলমীর নিষেধাজ্ঞ জারি করে বলেছিলেন হে ইমান দরগন ইন নামাল মুসরিকুন নিশ্চয় মুসলেকলা তারা হলো অপবিত্র হলা ক্রবুল মসজিদ আল হাবাম বা আদা আম হাজা তারা যেন এই বছরের পরে এই মসজিদ আর আসতে না করে সুদ আঠাশ নম্বর আয়াত আল্লাহরকুল আলামী তাদেরকে অপমানিত লাঞ্ছিত করেছেন ওই মুসলেকদেরকে কিন্তু আমরা মুসলিম আমরা মুসলিম হয়ে কিভাবে আমরা বাধা দিতে পারি মশরিকা নবী করিমুল ইসলামকে মক্কাতুল মক্কার ঢকতে বাধা দিয়েছিল হ্যাঁ কিন্তু আমরা একজন মুসলিম হয়ে অপর মুসলিমকে তাদের মসজিদকে আল্লাহর ঘরকে সেখানে আমরা বারণ করতেছি আল্লাহবার আপনি কি ভয় করেন না আল্লাহ রাজাবকে আপনি কি জানেন না আল্লাহ রাজাবকে সম্মানিত বন্ধুগান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের গুণ বলেছেন ইমানদাররা তারা তো আল্লাহর ঘর আবাদ করে আল্লাহ বলেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে ইননা মা ইআমুরু মাসাজিদাল্লাহ যারা আল্লাহর মসজিদসমূহ করে তারাই মান আমান বিল্লাহ যারা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে ওলিয়াউমিল আখির এবং আখিরাতের উপর যারা বিশ্বাস করে তারাই তো মূলত আল্লাহর ঘর আবাদ করবে কিন্তু আপনি আল্লাহর ঘর آباد না করে আপনি ইমানের পরিচয় কোথায় আপনার আপনি যে একদম মুসলিম কোথায় আল্লাহর ঘরকে আপনি অপমানিত করছেন অপদস্থ করছেন অনেকে আবার বলছে এটা মসজিদ ছিল না অথচ সেখানে মেম্বার দেখা যাচ্ছে হ্যাঁ এই সমস্ত কি জঘন্যতম অপরাধ এটা একটা জঘন্যতম অপরাধ কবি আপনাকে তবা করতে হবে ইস্তেকবার করতে হবে আল্লাহর কাছে ফিরে যান তবা করেন আপনাদের হেদায়েতের কামনা করছে আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করেন এবং সঠিক বুঝ দান করেন আর মনে রাখবেন মুসলমান মুসলমানের ভাই একজন আরেকজন তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আপনাকে আমাকে কাজ করতে হবে যদি কোনো হ্যাঁ মাস আলাগত থেকেই থাকে এই জন্য তার মসজিদ আপনি ভেঙে ফেলবেন আল্লাহ রব্বুল আলমীর অথচ কোরআনুল কারিমে বলছেন ফি বুয়ুতিন আজিন আল্লাহ আউ তুরফা ওয়ুজ কারাফি হাসমু আল্লাহর ঘর সমূহে আল্লাহ রব্বুল আলামিন এই অনুমতি দিয়েছেন আন্তুর সেটা সু উচ্চ করা হবে ওই উজকারাফি হাসমুহ সেখানে আল্লাহর জিকের আসকার বৃদ্ধি করা হবে অথচ আপনি আল্লাহর ঘরের এই সৌন্দর্য নষ্ট করলেন আল্লাহ নবী সাল্লা ইসলাম তো এমনকি থু থু ফেলতে অনিষেধ করেছেন মসজিদে হ্যাঁ থু কেউ যদি ফেলে ফেলেছেন এটা আপনার গোনা হয়ে গেছে যতক্ষণ মেটাইয়া দেবেন না ততক্ষণ এই গোনা আপনার কাটা যাবে না আর আপনি সেই মসজিদ ডেঙ্গে মানে হাতুর দিয়ে বা লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে ফেললেন আবার কি আশ্চর্য দেখা গেল সেখানকার বদনা লোটা বাটি হ্যাঁ ফ্যান ইত্যাদি জিনিস পর্যন্ত মানুষ হ্যাঁ চুরি করে নিয়ে যাচ্ছে মনে ঘর মনে করতেছে এটা একটা যুদ্ধবদ্ধ সম্পদ মিন জালিক হে ভাইরা তবাকুন করুন আল্লাহর আজাবকে ভয় করুন দুনিয়া এবং আখরাতে শাস্তি কঠোর রয়েছে আপনি দুনিয়াতে দেখেন না কত মানুষ আপনাদেরকে এখন ঘৃণা করতেছে তো জনক অপমানজনক কথা বলতেছে এটাই কি আপনার লজ্জা হওয়া উচিত না আল্লাহর পক্ষ থেকে এটাই আপনাদের জন্য হয়ে গেছে বিরাট একটা সেই লাঞ্ছনা অপমান অপদস্ত এবং আখেরাতে অবশ্যই সাজা রয়েছে তবে আপনি যদি তবা করেন ইস্তেখার করেন হয়তো আল্লাহ রব আলমিন আপনার তবা কবুল করতে পারেন এবং প্রশাসনকে বলবো এই সমস্ত লোকদেরকে ধরে ধরে চিহ্নিত এবং তাদেরকে এমন শাস্তি দেবেন যাতে করে দ্বিতীয়বার কোনো মসজিদ আল্লাহর ঘরকে তারা নির্মাণ মানে আল্লাহর ঘরকে তারা যেন এরকম অপদস্ত অপমানিত করতে না পারে আল্লাহর নিদর্শন সমূহকে তারা যেন ইজ্জত করে সম্মান করে এইগুলিকে যেন কেউ অপদস্ত করতে না পারে এবং মুসলমান মুসলমান ভাই ভাই ভ্রাতৃত্ব বন্ধন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় যেন তারা সচেষ্ট হতে পারে এইখানে যেন বিশৃঙ্খলা কিছু সৃষ্টি না করে আল্লাহ রব্বুল্লা আলমিন এই তৌফিক যেন তাদেরকে আমাদের সবাইকে এবং দেশের সরকারকেও দান করেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই কামনাই করে শেষ করছি এবং আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যেই জায়গা থেকে মসজিদ এই ফরিদপুরের সাতলা থানায় যে সালথা থানায় যে মসজিদটি ভেঙা হলো ওইখানে আল্লাহ তোমার রহমত দিয়ে খাস দিয়ে আহলুল হাদিসদের এবং কোরআন এবং সেই হাদিসের পতাকা উড্ডয়ন করো এবং সেখানে তুমি এমন একটি মসজিদ এবং কমপ্লেক্স তৈরি করে দাও যার মাধ্যমে কোরআন এবং সেই বাণী সারা বিশ্বে সারা ফরিদপুরে যেন পথ পথ পরবর্তে থাকে এবং সেখান থেকে ওই আট্রসীল মাজার সহ যত প্রকার মাজার রয়েছে এইগুলি যেন সব কিছু বিলীন হয়ে যেয়ে কোরআন এবং সেই সুন্নার বাণী উড্ডয়ন হয় সারা বাংলায় সহ সারা পৃথিবীতে যেন কোরআন এবং সেই হাদিসের বাণী প্রচার ও প্রসার হয় এই কেমনই করছি আমিন ওসল আলানবীন মোহাম্মদ ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ও